আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। আমি যখনই সরকার এসেছি তখনই আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরও বেশি অনুরাগী করতে, কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শেখায়, আনুগত্য শেখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের ক্রীড়াঙ্গন বাংলাদেশ, আমরা এখানে তো খেলছি কিন্তু আজকে ফুটবল বিশেষ করে আমাদের ছেলেদের তো বটেই, মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। 2009 সরকার গঠন করার পর থেকে যখন আমরা এই প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম ছেলেদের এবং মেয়েদের, বঙ্গমাতা গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ, আজকে আমি দেখি আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যেয়ে আমাদের ছেলেমেয়েরা চমৎকার মানে পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। সেই সাথে সাথে এই যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। কাজে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। আমরা আমাদের যারা খুদে ফুটবলার আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বলবো আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে, যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে যারা প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি।